আপনি হয়তো জেনে থাকবেন, করোনা ভাইরাস নামের একটি ভাইরাস ভয়ঙ্করভাবে বিশ্বের 19টি দেশে ছড়িয়ে গিয়েছে আর মারা গিয়েছে শতাধিক মানুষ। রোগটি চীনের উহান শহর থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হয়। এ রোগটি বন্য পশু পাখি থেকে ছড়িয়ে থাকে আর এই ভাইরাসে মারা যেতে পারে পৃথিবীর প্রায় 6 কোটি মানুষ। আর এই ভিডিওতে আমরা জানাবো চীনের সবচেয়ে অদ্ভুত আর জঘন্য 10টি খাবার সম্পর্কে। চলুন শুরু করা যাক। সাপের মাংস। আপনি কি জানেন চীনের মানুষ সাপের মাংস অনেক আনন্দের সাথে খেয়ে থাকে আর তারা সাপের শরীরের কোনো কিছুই ফেলে না। তারা বেশিরভাগ সিদ্ধ করা সাপের স্যুপ খেয়ে থাকে আর চীনের প্রতিটি বাজারেই আপনি সাপের মাংস পেয়ে যাবেন। আর সাপের মাংস দিয়ে চীনের মানুষ অনেক রকমের সুস্বাদু খাবার তৈরি করে থাকে। তারা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ থেকে শুরু করে সব রকমের সাপের মাংস খেয়ে থাকে আর সাপের মাংস তাদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। এর জন্য তারা বাণিজ্যিকভাবে বাসায় সাপ পালন করে থাকে। চীনে অসংখ্য সাপের খামার রয়েছে, যে খামারগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে সাপ উৎপাদন হয়ে থাকে। কুকুরের মাংস। চীনের মানুষের কাছে কুকুরের মাংস খুবই প্রিয় একটি খাবার। তারা বাড়িতে কুকুরের খামার করে থাকে আর বাণিজ্যিকভাবে কুকুরের মাংস বিক্রি করে থাকে। চীনের বাজারে কুকুরের মাংস খুবই দামি একটি খাবার। অনেক সময় তারা জীবিত কুকুরের চামড়া ছিলে তার রোস্ট বানিয়ে খায়। কুকুরের মাংস দিয়ে তারা অনেক রকম সুস্বাদু খাবারও তৈরি করে থাকে। চীনের মানুষের মতে কুকুরের মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা মানবদেহের জন্য খুবই উপকারী। চীনে কয়েকশত কুকুরের খামার রয়েছে আর প্রতি বছর পুরো চীনে প্রায় 1 কোটি কুকুর খাওয়া হয়। আপনি চীনের প্রতিটি রেস্টুরেন্টে কুকুর বিড়ালের মাংস পেয়ে যাবেন আর এই খাবারগুলো একমাত্র চীনেই পেয়ে যাবেন। শুকুরের মাংস। চীনের মানুষের কাছে জিভে জল আসার মতো একটি নাম শুকুরের মাংস। তাদের কাছে চর্বিজাতীয় গরম শুকুরের মাংস খুবই জনপ্রিয় আর চীনের প্রতিটি বাজারে আপনি শুকুরের মাংস পেয়ে যাবেন। শুকুরের নাম শুনলে যেখানে আমরা ঘৃণাবোধ করে থাকি, সেখানে চীনের মানুষ খুবই আনন্দের সাথে এই শুকুরের মাংস খেয়ে থাকে। আর তারা শুকুরের মাংস দিয়ে কত রকমের খাবার তৈরি করেছে তা হিসাব ছাড়া। যেমন তারা আস্ত তাজা শুকুরের শরীর থেকে চামড়া ছাড়িয়ে গরম শিকে আগুনে পুড়িয়ে খায়। আবার এই শুকুরের নাক দিয়ে তারা বার্গার, কাঁচা সিদ্ধ নাক ইত্যাদি তৈরি করে থাকে। তবে বেশিরভাগ চীনাদের কাছে শুকুরের সিদ্ধ নাক খুবই জনপ্রিয় একটি খাবার। কেঁচো। কেঁচো আমাদের কাছে খুবই জঘন্য একটি জিনিস আর এই কেঁচো খেয়ে থাকে চীনের মানুষ। তাদের মধ্যে কিছু মানুষ কাঁচা কেঁচো ধরে খেয়ে ফেলে আর কিছু চীনারা গরম পানিতে কেঁচো সিদ্ধ করে খেয়ে থাকে। চীনের অনেক বাজারে আপনি কেঁচো পেয়ে যাবেন আর চীনের অনেক রেস্টুরেন্টে অনেক ভালো দামে কেঁচো দিয়ে তৈরি খাবার বিক্রি হয়ে থাকে। কেঁচো দিয়ে তৈরি খাবার চীনাদের কাছে খুবই জনপ্রিয় আর সুস্বাদু একটি খাবার। কেঁচো আরও সহজলভ্য করার জন্য তারা বাসায় হাইব্রিড জাতীয় বড় কেঁচো পুষে থাকে। বানরের মাথার মগজ। চীনের মানুষের কাছে বানরের মাংস খুবই জনপ্রিয় একটি খাবার। বিশেষ করে বানরের মাথার কাঁচা মগজ চীনাদের কাছে বেশ জনপ্রিয়। তারা প্রথমে একটি বানর ধরে, তারপর বানরটিকে মেরে ফেলে আর মৃত বানরের মাথা থেকে কাঁচা মগজ তারা খেয়ে থাকে। এটি অনেক স্পেশাল একটি ডিশ। রান্না না করে বানরের মাথার সুস্বাদু মগজ খেতে খুব বেশি একটা খারাপ লাগে না। তারা অনেক আনন্দের সাথে এই খাবার খেয়ে থাকে। ব্যাঙের জুস। আপনি শুনে হয়তো অবাক হবেন যে চীনে ব্যাঙের জুসও খাওয়া হয়ে থাকে। চামড়া ছাড়ানো একটি ব্যাঙকে একটি ব্লাডারে রাখা হয়, তারপর একটি ইলেকট্রিক ব্লেডের সাহায্যে তার জুস তৈরি করা হয়। আর এই জুস চীনাদের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। তবে এ জুস খুবই মূল্যবান হয়ে থাকে, আবার সহজে ছোট ব্যাং হলে তার দামও অনেক কম হয়। আমাদের দেশে যেমন ফলের জুস খাওয়া হয়, তেমনই চীনে ব্যাঙের জুস খাওয়া হয়ে থাকে। আপনাদের কাছে জুসটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চীনারা মনে করে থাকে এ ব্যাঙের জুস অনেক রকম রোগ প্রতিরোধ করতে পারে। স্নেক অয়েন। আপনি আমাদের এই ভিডিওতে প্রথমে দেখেছেন চীনারা কীভাবে সাপ খায়, আর এখন দেখুন চীনারা কীভাবে সাপ দিয়ে মদ তৈরি করে। প্রথমে জীবিত সাপগুলোকে খুবই ভালোমতো ধুয়ে নেওয়া হয়, তারপর তাজা সাপটিকে বোতলের মধ্যে ঢুকিয়ে অয়েন এবং বিভিন্ন রকম মেডিসিন দেওয়া হয়। কয়েক মাস এইভাবে সাপটিকে বোতলের মধ্যে রাখা হলে সাপটি বোতলের মধ্যেই পচে যায় এবং সাপের সমস্ত বিষ অয়েনের সাথে মিশে যায়। এইভাবে এই সাপ দিয়ে মদ তৈরি করা হয়। চীনাদের মতে এ অয়েন মানুষের বুদ্ধিশক্তি বৃদ্ধি করে, চুল পড়া রোধ করে, শারীরিক উত্তেজনা বৃদ্ধি করে এবং বিভিন্ন রকম শারীরিক উন্নতি সাধন করে। বাদুড়ের স্যুপ। চীনাদের কাছে বাদুড়ের স্যুপ খুবই জনপ্রিয় একটি খাবার। চীনারা মূলত সব রকম বাদুড় দিয়ে স্যুপ তৈরি করে থাকে। আস্ত একটি বাদুড়কে অনেক রকম মশলা দিয়ে মিশিয়ে তারপর খেতে খুব বেশি একটা খারাপ লাগে না। চীনারা মনে করে থাকে এই কালো বাদুড়ের মাংস শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার। ব্ল্যাক আইভরি। এটি এক জাতীয় কফি যা হাতির মল থেকে তৈরি করা হয়।
এ কফির এক কাপের দাম প্রায় 4,000 টাকা। এই সুস্বাদু কফি তৈরি করার জন্য মূলত প্রথমে হাতিকে কফি খাওয়ানো হয়। এই কাঁচা কফি হাতির খাবারের সাথে মিশিয়ে হাতিকে খাওয়ানো হয়। এরপর যখন এ কফি হাতি খাবার পর মলত্যাগ করে, তখন তার মল বা গোবর থেকে কফিগুলো সংগ্রহ করা হয়। তারপর তা পরিষ্কার করে সুস্বাদু কফি তৈরি করা হয়। চীনের কিছু কিছু মানুষ মনে করে থাকে এ কফির স্বাদ বাকি কফিগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা। বালুট এগ, এই খাবারটি ডিম থেকে তৈরি করা হয়। মূলত এ ডিম রান্না করে খাওয়া হয় না, ডিমের ভিতরে অর্ধেক পরিপাক্য বাচ্চা হওয়ার পর তা কাঁচা খাওয়া হয়। আপনি যখন ডিমটির খোসা ছাড়াবেন তখন এর ভিতরে পাখির বাচ্চা দেখতে পাবেন। তবে কিছু কিছু মানুষ এই খাবারটি সিদ্ধ করে, আবার কেউ কেউ কাঁচাই খেয়ে ফেলে। এই খাবারটি দেখে আমাদের বমি চলে আসে, কিন্তু চীনারা খুবই আনন্দের সাথে এই খাবারটি উপভোগ করে থাকে। আপনাদের কাছে এই খাবারটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এ ছিল আজকের আয়োজন। ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন আপনার বন্ধুদের, যেন তারাও এই ভিডিওটি উপভোগ করতে পারে। আরও এমন ভিডিও পেতে সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। সর্বশেষ থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি, গুড বাই।